আমার বন্ধুরা, এসডি গ্রিন গার্ডেনে স্বাগত জানাচ্ছি। আমি সুচিত্রা, আশা করছি সকলেই ভালো আছেন এবং অবশ্যই দেখছেন এসডি গ্রিন গার্ডেন চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এক ঝলক দেখাবো আমার ছাদের গাছগুলোকে। এইদিকে গোলাপি রঙের থোপা করবি হচ্ছে, ফুল তো অনেক হওয়ার কথা, কারণ হচ্ছে না, রুট বাউন্ডিং হয়ে গেছে, দেখাতে পাচ্ছি না। এই দেখুন, গাছটি অনেকটাই বড়। আর ছাদ বাগানের দেখুন কত গাছ, এত গাছ থাকা সত্ত্বেও আমার বরমশাই অনেক গাছ নিয়ে এসে মেদিনীপুর গিয়েছিল কাজের সূত্রে। তো গাছগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন, আমি গাছ রাখবো কোথায় আমি সেটাই ভেবে পাই না। দুজনার গাছের প্রতি এত ভালোবাসা, ও যেখানেই যাই নার্সারিতে গিয়ে আগে ভিডিও কল করবে, আর আমি বলি নিয়ে আসো। আমার মেয়ে বলে যে তুমি গাছের যত্ন করতে করতে এত পরিশ্রম হয়ে যাও, কষ্ট হয় তোমার গাছের যত্ন করতে, তবুও তুমি পাপাকে বলো যে গাছ নিয়ে আসতে। আর একটা দেখা, এখানে বোলতার চাক করেছে কদিন আগে না আমাকে, এই যে দত্ত পেয়া গাছে, এই দেখুন হাতে না কদিন আগে কামড়ে দিয়েছিল, হাতটা ফুলে গেছিলো, কাজ করতে অনেকই অসুবিধা হচ্ছিলো। প্রত্যেকটা গাছে বাসা করে বেড়াচ্ছে এরা, আমি ভেঙে দিচ্ছি তবুও বাসা করছে। এই দেখুন, একদিনের মধ্যেই অনেকটা বাসা করে ফেলছে। আর এদেরকে না দাঁড়ালে না গাছগুলোতে জল দিতে গেলে দৌড়ে দৌড়ে আসছে কামড়ানোর জন্য। আর এই গাছটিতে দেখুন লঙ্কা হয়েছে, এই গাছটা না 12 মাস প্রচুর পরিমাণে লঙ্কা হয়, বীজ পড়ে হয়েছে গোলাপ গাছের গোড়ায়, আমি তুলিনি, অযত্নের ফলে রেখেছি, হয়তো সেই জন্যে অনেক হচ্ছে। আর যেগুলো যত্ন করে রাখি সেগুলো না চট করে হতেই চায় না, ফুলই বলুন আর ফলই বলুন। চলুন গাছগুলোকে দেখাই একজনকে আপনাদের। আর এখানে বেগুন গাছগুলো রেখেছি, বেগুন তো হচ্ছে কিন্তু হনুমানে খেয়ে যাচ্ছে, একবার যখন নজরে পড়েছে তখন আর রক্ষে নেই, খেয়ে যাবে যতই ওদেরকে খেতে দিই আমি। এই দেখুন সাদা বেগুন এসছে, আর এটা হচ্ছে বেগুনি রঙের বেগুন, আর এটা হচ্ছে কারি পাতা গাছ আমার। আর এই নাকচাপা গাছটিকে রিপোর্টিং করতে হবে বন্ধুরা, কারণ আমার হাতে তৈরি একটি পটে এটা আছে। আর এদিকে দেখা, পাখি এসছে, ওদের জন্য জলখাবার রেখে দিই। আর এইদিকে হচ্ছে কাটিং, কাটিংগুলো না আমি কালকে লাগালাম, আর এগুলো হচ্ছে অনেক দিন আগেকার। তো কাটিং থেকে কিভাবে আপনারা করবীর চারা তৈরি করবেন সেটাও আমি দেখাবো। দেখুন কত সুন্দর, 2 মাস হয়েছে কাটিং লাগিয়েছি। এটা পিঙ্ক সিঙ্গেল পাপড়ি, পাঁচ পাপড়ির যে টগরটা হয় এই করবি, সেই করবি। আর এদিকে কিছু কাটাই ছাটাই করে দিয়েছিলাম বেলি গাছটায়, তাই এই কাটিংগুলো লাগিয়ে দিয়েছি, কালকে লাগিয়েছি। গাছটা আমি সেমি শেডে রাখবো না, মানে হালকা রোদ আসে, মানে তীব্র রোদ যেখানে আসে না হালকা গাছের আড়ালে আমি রেখে দিব। আর ওই বেগুন গাছের সঙ্গে এই ছোট্ট একটি চারা আমি এর মধ্যে রেখে দিয়েছিলাম, আর রিপোর্টিং করা হয়নি। তো বেগুন এসছে একটা, তো ভাবছি এটাকে বড় পটে রিপোর্টিং করে দেব। চলুন কী কী গাছ নিয়ে এসছি সেগুলো দেখাই। এই দেখুন গাছগুলো, তো অনেক আমার অচেনা গাছও আছে। এটা চেরি, চেরি গাছ, চেরি গাছটার শখ ছিল আমার মেয়ের। ফুরুষ ফুল আমার বাগানে নেই, তাই ফুরুষের জন্য আমি বলেছিলাম এটা রিপোর্টিং করতে হবে, নিয়ে এসেছে প্রায় 3 দিন হয়ে গেল। তো আমি অন্য ওয়েদার থেকে নিয়ে এলে 3 থেকে 4 দিন আমি রেখেই দিই সেমি সেরি গাছগুলোকে, তারপর রিপোর্টিং করি। কিন্তু গাছগুলোকে রিপোর্টিং করতে হয়েছে কারণ মেদিনীপুর থেকে নিয়ে এসেছে গাছগুলো, আর গাছগুলো না নার্সারি থেকে 2 দিন আগে কিনে রেখেছিল বাড়িতে আসার আগে, সেই জন্য গাছগুলো অনেকটাই মানে নির্জীব হয়ে গিয়েছিলো। আমি এখানটায় গাছগুলো রিপোর্টিং করে দিয়েছি। এটা হচ্ছে রামবাসক, দেখুন গাছটি কেমন গেছে। তো গাছটি রিপোর্টিং করেছি, হালকা করে অ্যাপসাম সল্ট অল্প জলে গুলিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দিব। আর এটা দেখুন রুদ্রাক্ষ গাছ, রুদ্রাক্ষ গাছ আমার বাগানে ছিল, তো অযত্নে বলতে আমাদের যখন ওপরের ঘরটা হয় তখন আমার জেঠি শাশুড়ির ছাদে রাখা হয়েছিলো গাছগুলো, আর সিঁড়ি না থাকায় না গাছগুলো যত্ন করা হচ্ছিলো না। আর এখানে রয়েছে রেন লিলি, আর এটা কী গাছ আমি জানি না, অনেকই অচেনা গাছ আছে নিয়ে এসেছে। আর এদিকে কিছু রজনীগন্ধা, আর এটা এটা বেতাল গাছ না কি বলে আমার জানা নেই, আমার হাজবেন্ড জানে। আর এখানে হচ্ছে অশোক ফুলের গাছ, অনেক গাছই হনুমানে আমার টপ থেকে পুরো উপরে ফেলে নষ্ট করেছে, যেমন অশোক গাছ ছিল, রুদ্রাক্ষ গাছ ছিল, এগুলো অনেক হনুমানে নষ্ট করেছে। চায়না টগর গাছটি ছিল রুট বাউন্ডিংয়ের ফলে, তখন আমার মেয়ে ছোটো ছিল,
গাছের যত্ন সেরকমভাবে করতে পারতাম না, দেখে অযত্নের ফলে গাছগুলো মারা গেছে। আর এখানে না একটা বেগুনি কালারের, হালকা লাইট বেগুনি কালারের এটা ফুরুষ ফুল। ওকে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে রেড কালারের নিয়ে আসবা, অনেক অবাঞ্ছিত গাছপালা নিয়ে এসেছে আর গাছ রাখার জায়গা নাই, এমনকি পট থাকলেও না এখন আমার কাছে মাটি রেডি করা নাই, এটা হচ্ছে সমস্যা। আর এখানে একটা রজনীগন্ধা, একটা কালারিং রজনীগন্ধা। আর বাগান মানেই তো জানেন কষ্ট, যত্ন করতে হয়। দুদিন পর পর গাছগুলোকে সরিয়ে সরিয়ে, যেহেতু আমার কোনো রকম স্ট্যান্ড নেই, আমি ছাদের ফ্লোরেই রেখেছি গাছগুলোকে, তো কদিন পর পর টেনে টেনে না পরিষ্কার করতে খুবই অসুবিধা হয়, তার মধ্যে এত গাছ নিয়ে চলে এসেছে। এটা কি গাছ আমি জানি না, চন্দন গাছও আছে বলছে। তো গাছগুলোকে না আমি রিপোর্টিং করেছি, ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। রিপোর্টিং বলতে কি বলুন তো, সামান্য পরিমাণে কিছু গোবর সার ছিল, সেই গোবর সার দিয়েছিলাম, আর বালি আর মাটি পুরনো ছিল সেটা মিশ্রিত করে আমি দিয়েছি। আর এটা একটা হলুদ জবা, কাকুটা বললেন যে বড় এক সাইজের একটা পুনে ভ্যারাইটির হলুদ জবা দিব, আমি ঠিক আছে। আর নীল টগর গাছটাও মারা গেছে, কারণ প্রচণ্ড পরিমাণে এর আগে রোদ হলো, তখন আমার নীল টগর গাছটি মারা গিয়েছে, তাই একটা নীল টগর নিয়ে এসেছি। প্রচুর পরিমাণে বীজও ছিটিয়েছিলাম, কিন্তু আমি এখনও দেখছি না বাগানে যে চারা বেরিয়েছে কিনা। আর এটা বললো ফুল গাছ, এটা তুলে নিয়ে এসেছে, হয়তো জঙ্গলে হয়েছিল। এটা না বাল্বের মতো, হয়তো কোনো লিলি প্রজাতির কিংবা কলাবতী যে ফুল হয় সেরকম হয়তো ফুল হবে, আমার অচেনা গাছ এটা, ফুল না হলে আমি বুঝতে পারছি না, আর ফুল হলে তো আপনাদের সঙ্গে শেয়ার করবো তার ভিডিও। তো এই ছিল, গাছগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ফুরুষ গাছটিকে রিপোর্টিং করা হয়নি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর যতক্ষণ না ভিডিও দিচ্ছি ততক্ষণ পুরোনো ভিডিওগুলো দেখতে থাকুন, ভালো থাকুন, অবশ্যই সুস্থ থাকুন, আর গাছপালা লাগাতে থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নমস্কার।